সালামু আলাইকুম আমি রাজিবুল আলম প্রবাস হক ইকবাল কলেজ অনলাইন ক্লাসে শিক্ষার্থীরা তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি হিসাব বিজ্ঞানের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন শিক্ষার্থীরা মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন হিসাব বিজ্ঞানের অন্যতম একটি অধ্যায় হিসাব বিজ্ঞান ভালোভাবে জানার জন্য হিসাব বিজ্ঞানের প্রতিটি অধ্যায় ভালোভাবে ভালোভাবে বোঝার জন্য মুনাফা জাতীয় জানা উচিত একটি ব্যবসা প্রতিষ্ঠান যখন গঠন করে তখন তার আশা বা প্রত্যাশা থাকে অনির্দিষ্ট সময় পর্যন্ত ব্যবসাটি চলবে নির্দিষ্ট সময় পর পর ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানার প্রয়োজন অনুভব করে ব্যবসায়ী বা মালিক পক্ষ আর নির্দিষ্ট সময়ের পর ব্যবসার লাভ হলো না লোকসান হলো সে বিষয়টি জানা জরুরি হয় আর এই বিষয়টি সঠিকভাবে জানার জন্য প্রয়োজন হয় শ্রেণী বিভাগের হ্যাঁ শিক্ষার্থীরা লেনদেনের উপর ভিত্তি করে সমস্ত হিসাবকে বা সমস্ত লেনদেনকে দুইটি দুটি ভাগে ভাগ করা হয়েছে মূলধন জাতীয় লেনদেন মুনাফা জাতীয় লেনদেন অর্থাৎ দীর্ঘমেয়াদী শেষ হয়ে থাকে অর্থাৎ দীর্ঘমেয়াদী ভিত্তিতে সুবিধা পাওয়ার জন্য গঠন করা হয় সেই ব্যয়গুলোকে মূলধন জাতীয় ব্যয় বলা হয় যে ব্যয়ের ফলে দীর্ঘদিন ওই ব্যয়ের মাধ্যমে সুবিধা লাভ করা যায় শিক্ষার্থীরা আমরা জানার চেষ্টা করি মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন সম্পর্কে লেনদেন বিষয়টিকে কয় ভাগে ভাগ করা হয়েছে প্রথমে দুই ভাগে ভাগ করা হয়েছে লেনদেনকে দুই ভাগে ভাগ করা হয়েছে এক মূলধন জাতীয় লেনদেন দুই মুনাফা জাতীয় লেনদেন মূলধন জাতীয় লেনদেন কে ভাগ করা হয়েছে মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয় মুনাফা জাতীয় প্রদান বা ব্যয় শিক্ষার্থীরা জানার চেষ্টা করবে এখন যে মূলধন জাতীয় হিসাব বিষয়টি কি এবং মুনাফা জাতীয় সব বিষয়টি কি লক্ষ্য করুন ব্যবসার সকল লেনদেনকে দুটি ভাগে ভাগ করা যায় মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় মূলধন জাতীয় লেনদেনের সুবিধা ভোগের মেয়াদ মুনাফা জাতীয় লেনদেনের অপেক্ষা অধিক মুনাফা জাতীয় লেনদেন যেখানে নিয়মিত হয় একটি সম একটি নির্দিষ্ট সময় পর পর হয় বছরে একাধিকবার হয় সেই ক্ষেত্রে মূলধন জাতীয় লেনদেনগুলো অনিয়মিত হয় লেনদেনের সংখ্যা খুব কম থাকে এবং বড় অঙ্কের লেনদেন হয়ে থাকে শিক্ষার্থীরা চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে মূলধন জাতীয় লেনদেনগুলো দীর্ঘমেয়াদী অনিয়মিত ও বড় অঙ্কের জাতীয় লেনদেনগুলো স্বল্প মেয়াদী নিয়মিত ছোট অঙ্কের হয়ে থাকে শিক্ষার্থীরা এই জায়গায় একটি কাজ দেখতে পাচ্ছ এই কাজের মাধ্যমে আমরা লেনদেনকে যে দুটি ভাগে ভাগ করেছিলাম সেই লেনদেনগুলোর উপর ভিত্তি করে আলোচনা করব ব্যাংক হতে এক লক্ষ টাকা ঋণ গ্রহণ শিক্ষার্থীরা এই ক্ষেত্রে নগদান হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট অর্থাৎ একটি পক্ষ দীর্ঘমেয়াদী সুবিধা গ্রহণ করেছে ঋণ গ্রহণ বিষয়টি ঋণ গ্রহণ পণ্য বিক্রয় মাসে অনেকবারই পণ্য বিক্রয় হতে পারে অর্থাৎ নিয়মিত একটি কার্যক্রম এর জন্য পণ্য বিক্রয় মুনাফা জাতীয় আয় বাকিতে আলমারি ক্রয় স্থায়ী সম্পদ দীর্ঘমেয়াদী অর্থাৎ মূলধন জাতীয় ব্যয় কর্মচারীর কর্মচারীর বেতন কর্মচারী বিষয়টি শিক্ষার্থীরা মুনাফা জাতীয় ব্যয় পুরাতন মোটর গাড়ি বিক্রয় অর্থাৎ স্থায়ী সম্পদ বিক্রয়জনিত অর্থ মূলধন জাতীয় প্রাপ্তি শিক্ষার্থীরা একটি বিষয় বলে রাখি মূলধন জাতীয় প্রাপ্তির ক্ষেত্রে তিনটি বিষয় মনে রাখতে হবে মূলধন গৃহীত ঋণ স্থায়ী সম্পদ বিক্রয়জনিত অর্থ এই তিনটি লেনদেন যদি হয় তাহলে তা হবে মূলধন জাতীয় প্রাপ্তি ব্যাংকে জমাকৃত অর্থের উপর সুদ প্রাপ্তি অর্থাৎ প্রতি মাসেই সুদ পাওয়া যাবে এই জন্য এটা মুনাফা জাতীয় আয় তাহলে আমরা উদাহরণের সাহায্যে বুঝতে পেরেছি কোনগুলো মূলধন জাতীয় প্রাপ্তি কোনগুলো মূলধন জাতীয় ব্যয় কোনগুলো মুনাফা জাতীয় ব্যয় অর্থাৎ এই মুনাফা জাতীয় তা উপলব্ধি করতে পেরেছি যে সকল লেনদেন হতে দীর্ঘমেয়াদী অর্থাৎ এক বছরের অধিক সময় সুবিধা পাওয়া যায় বড় অঙ্কের হয় এবং লেনদেনটি নিয়মিত সংগঠিত হয় না সেই সকল লেনদেনকে আমরা মূলধন জাতীয় লেনদেন বলে থাকি আর মুনাফা জাতীয় লেনদেন কি যে লেনদেনগুলো স্বল্প মেয়াদি টাকার পরিমাণ কম থাকে অপেক্ষাকৃত ছোট পরিমাণের টাকা থাকে নিয়মিত সংগঠিত হয় অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পরপর হয় বা বছরে অনেকবার ঘটে থাকে তাই হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন শিক্ষার্থীরা মূলধন জাতীয় প্রাপ্তি ও আয় নিয়ে আলোচনা করব যে সকল প্রাপ্তি অনিয়মিত টাকার পরিমাণ বড় এক বছরের অধিক সময় সুবিধা ভোগ করা যায় তাই মূলধন জাতীয় প্রাপ্তি যেমন মূলধন ব্যাংক হতে ঋণ গ্রহণ স্থায়ী সম্পদ বিক্রয়জনিত অর্থ স্থায়ী সম্পদ বলতে আসবাবপত্র জমি যন্ত্রপাতি দালান কোঠা ইত্যাদি বিক্রয়জনিত অর্থ আর মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয় একই রূপ মনে হলেও কিছুটা পার্থক্য রয়েছে পার্থক্যটা কি সে বিষয়ে এখন আলোচনা করছি প্রতি বছর হয় না এবং বারবার ঘটে না যেমন যন্ত্রপাতি ক্রয় করেছি কয়েক বছর ব্যবহার করেছি ব্যবহার করার পরও যন্ত্রপাতিটি বা পুরাতন যন্ত্রপাতিটি যে মূল্যে আমি ক্রয় করেছিলাম তার চেয়ে বেশি মূল্য করি তাহলে আমার আয় হবে আর আমরা জাতীয় দূরব যেমন পুরাতন যন্ত্রপাতি বিক্রয় করা হলো আশি হাজার টাকা যা ক্রয় করা হয়েছিল পঁয়ষট্টি হাজার টাকা শিক্ষার্থীরা লক্ষ্য করো এখানে আশি হাজার টাকা ক্রয় করার পর পঁয়ষট্টি সরি আশি হাজার টাকা প্রথম যন্ত্রপাতিটি বিক্রয় করা হয়েছে যেটা ক্রয় করা হয়েছিল পঁয়ষট্টি হাজার টাকায় তাহলে এক্ষেত্রে দেখা যায় মূলধন জাতীয় প্রাপ্তি কত টাকা আশি হাজার টাকা যেটা আমি পেয়েছি আর মূলধন জাতীয় ব্যয় কত টাকা ছিল পঁয়ষট্টি হাজার টাকা এখন যদি বলি মূলধন জাতীয় আয় কত তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মূলধন জাতীয় আয় পনেরো হাজার টাকা অর্থাৎ মূলধন জাতীয় প্রাপ্তি থেকে মূলধন জাতীয় ব্যয় বাদ দিলে যা পাওয়া যাবে সে টাকাটি হবে মূলধন জাতীয় আয় আমরা একটি কাজের মাধ্যমে আমরা যে পড়লাম মূলধন জাতীয় প্রাপ্তি এবং আয়ের পার্থক্য এবং কিভাবে বের করতে হয় কোন টাকাটা মূলধন জাতীয় প্রাপ্তি কোন টাকাটা মূলধন জাতীয় ব্যয় কোন টাকাটা মূলধন জাতীয় আয় সে সম্পর্কে এখন আলোচনা করব কাজের মাধ্যমে প্রমাণ করতে চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব যে আমরা সঠিকভাবে বুঝতে পেরেছি কিনা দেখো কাজে লেখা আছে জনাপ্রতন দুই হাজার সালে একটি জমি দুই লক্ষ আশি হাজার টাকায় ক্রয় করেন যা দুই সালে চার লক্ষ টাকায় বিক্রয় করেন মূলধন জাতীয় প্রাপ্তি ও মূল্য জাতীয় আয়ের পার্থক্য শিক্ষার্থীরা দুই লক্ষ আশি হাজার টাকা জমিটি ক্রয় করেছিলেন এক্ষেত্রে মূলধন জাতীয় ব্যয় আর লক্ষ বিক্রয় করেন জাতীয় প্রাপ্তি চার লক্ষ টাকা তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি থেকে মূলধন জাতীয় আয় যদি বিয়োগ করা হয় এক লক্ষ বিশ হাজার টাকা হবে মূলধন জাতীয় আয় অর্থাৎ মূলধন জাতীয় প্রাপ্তি থেকে মূলধন জাতীয় ব্যয় বিয়োগ করার পর আমরা মূলধন জাতীয় আয় পেয়েছি আশা করছি শিক্ষার্থীরা তোমরা মূলধন জাতীয় প্রাপ্তি মূলধন জাতীয় ব্যয় ও জাতীয় আয় সম্পর্কে ধারণা পেয়েছ মূলধন জাতীয় ব্যয় কি অর্থাৎ যে সকল ব্যয় অনিয়মিত টাকার পরিমাণ বড় এক বছরের অধিক সময় সুবিধা ভোগ করা যায় ওই সকল ব্যয়ই মূলধন জাতীয় ব্যয় স্থায়ী সম্পদ জমি আসবাবপত্র যন্ত্রপাতি মোটর গাড়ি ইত্যাদি ক্রয় এবং স্থায়ী সম্পদ ক্রয় সম্পর্কিত অন্যান্য খরচও মূলধন জাতীয় মধ্যে পড়বে যেমন অন্যান্য খরচের মধ্যে কি থাকতে পারে স্থায়ী সম্পদ ক্রয়ের আমদানি শুল্ক জাহাজ ভাড়া পরিবহন খরচ পরিবহন খরচ সংস্থাপন খরচ ইত্যাদি তাহলে আমরা জানলাম যে স্থায়ী সম্পদ ক্রয়জনিত ব্যয় কি মূলধন জাতীয় ব্যয় দ্বারা হবে এখন মুনাফা জাতীয় প্রাপ্তি ও আয়ের মধ্যে পার্থক্য কি যে সকল প্রাপ্তি নির্দিষ্ট সময় পরপর নিয়মিতভাবে হয় নিয়মিতভাবে হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই উপযোগিতা শেষ হয়ে যায় তাই মুনাফা জাতীয় প্রাপ্তি যে সকল প্রাপ্তি নির্দিষ্ট সময় পর পর অর্থাৎ নিয়মিত আদায় হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে উপযোগিতা শেষ হয়ে যায় তাই মুনাফা জাতীয় প্রাপ্তি পণ্য বিক্রয়ের অর্থ ব্যাংকে জমা টাকার পর সুদ প্রাপ্ত বাড়ি ভাড়া প্রাপ্ত কমিশন ইত্যাদি মুনাফা জাতীয় প্রাপ্তি প্রাপ্তি ও মুনাফা জাতীয় আয় একই অর্থবোধক মনে হলো এর মধ্যে পার্থক্য বিদ্যমান মুনাফা জাতীয় প্রাপ্তির সবটুকুই একটি নির্দিষ্ট সময়ের মুনাফা জাতীয় আয় হয় না শিক্ষার্থীরা মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় প্রাপ্তির পার্থক্য এখন বুঝার চেষ্টা করব ভাড়া পাওয়া গেল পঞ্চাশ হাজার টাকা যার দশ হাজার টাকা পরবর্তী বছরের শিক্ষার্থীরা আমরা অঙ্ক করছি দুই সালের তাহলে দশ হাজার টাকা দুই হাজার আঠারো সালের আমরা মূলধন জাতীয় প্রাপ মুনাফা আমরা মুনাফা জাতীয় প্রাপ্তি হিসেবে ধরতে পারি পঞ্চাশ হাজার টাকা আর যেহেতু পঞ্চাশ হাজার টাকা প্রাপ্তি আর দশ হাজার টাকা পরবর্তী বছরের দশ হাজার টাকা বিয়োগ করার পর যে চল্লিশ হাজার টাকা এটা ওই বছরের মুনাফা জাতীয় আয় তাহলে প্রাপ্তি হচ্ছে যত টাকা পাই তা হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি আর অগ্রিম বিগত বিয়োগ করার পর যা পাব তা মুনাফা জাতীয় আয় আশা করছি শিক্ষার্থীরা মূলধন জাতীয় প্রাপ্তি মূলধন জাতীয় আয় মুনাফা জাতীয় প্রাপ্তি মুনাফা জাতীয় আয় সম্পর্কে তোমরা ধারণা পেয়েছ তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে এখানে আমার ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ